ঢাকায় সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খান ও চিত্রনায়িকা বুবুলির দাম্পত্য জীবনে চলছে টানাপোড়েন। এ নিয়ে আলোচনা সমালোচনার শেষ নেই। দুজনে একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করেছিলেন। সম্প্রতি গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন চিত্রনায়িকা বুবুলি। সেখানে বুবুলি শাকিব খানের উদ্দেশ্যে কেঁদে কেঁদে কিছু কথা বলেন। ঢালিউড সুপারস্টারকে শেষবারের মতো অনুরোধ করে বুবুলি বলেন, আপনার কাছে আমার অনুরোধ, আপনি আর কোনো অপচার করে ব্লেম গেম করে আমাদের শেহজাদকে অপমান করবেন না। আমার আর কিছু বলার নেই আপনার প্রতি। এ নায়িকা বলেন, আমার কাছে আপনি অনেক আগেই অপরিচিত হয়ে গেছেন, এরপরও সব ঠিক করার জন্য চেষ্টা করেছি আমি, কিন্তু কিছুই হয়নি। আপনি নিজের মতো করে ভালো থাকুন, এটাই চাই আমি। আমাকে ও আমার সন্তানকে সুস্থভাবে বাঁচতে দিন। অভিনেত্রী বলেন, এত অপরিচিত হয়ে গেলেন আপনি, এগুলো কেন করছেন জানি না। আপনার কোনো সিদ্ধান্ত থাকলে নিজের মতো করে সেটা নিন। আমি অসম্মান নিয়ে কোনো কিছু কন্টিনিউ করতে চাই না। আপনি সবসময় বলেন শেহজাদের মা অথবা আপনার ওয়াইফকে আপনি সম্মান করেন, সেটা তো আপনি কাজ দিয়ে প্রমাণ করবেন। তিনি আরও বলেন, আপনি যেসব করছেন তা কি ঠিক হচ্ছে? একটা রুমে আপনি একা বসে চিন্তা করবেন, কোনো শিল্পী বা সুপারস্টার হিসেবে না, একজন ব্যক্তি শাকিব খান হিসেবে।